তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে 6.1.7 নিয়ে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি। তো এই অনুশীলনীতে আমাদেরকে যেটি করতে হবে তা এখানে নিচে নির্দেশনা বলা আছে। জাগত তবে অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো। তো আমরা এখান থেকে নির্দেশনা দেখে নিলাম যে আমাদেরকে ঠিক কী করতে হবে। আমরা আমাদের মূল বই থেকে একটি কবিতা পড়েছি, জাগত তবে অরণ্য কন্যারা। তো সেই কবিতা থেকে এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এই হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তারপরে 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে, এরপরে আমরা আরও একটি প্রশ্ন পাব 3 নম্বর প্রশ্ন। দেখো এই প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য তোমাদের মূল বইটি কিন্তু এভাবে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ফাঁকা জায়গায় লিখতে পারো, আবার চাইলে খাতায়ও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো। তো চলো দেখে নিচ্ছি যে এখানে এই প্রশ্নের উত্তরগুলো আমরা ঠিক কীভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রথম প্রশ্নটি ছিল, জাগত তবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবি কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে। তো দেখো আমরা এই প্রশ্নের উত্তরে ঠিক এভাবে লিখতে পারি, জাগত তবে অরণ্য কন্যারা কবিতায় কবি সুফিয়া কামাল প্রকৃতির প্রতি এক অপূর্ব অনুভূতি ও আবেগ প্রকাশ করেছেন। কবিতাটিতে প্রকৃতির প্রতি কবির ভালোবাসা, শ্রদ্ধা, বিস্ময় এবং একাত্মতার অনুভূতি স্পষ্ট। কবি প্রকৃতিকে কেবল বন, গাছপালা এবং জীবজন্তুর সমষ্টি হিসেবে দেখেননি, বরং তিনি প্রকৃতিকে জীবন্ত, স্পন্দনশীল এবং রহস্যময়ী হিসেবে অনুভব করেছেন। কবির কাছে প্রকৃতি শুধুমাত্র সৌন্দর্যের উৎস নয়, বরং জ্ঞান, অনুপ্রেরণা এবং শান্তির উৎসও বটে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে এই কবিতায় কবির কোন ধরনের অনুভূতি এবং আবেগ প্রকাশ পেয়েছে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখব, যেখানে বলা হয়েছে, ক্ষুধার্থ ভয়ার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান, এ কথা দিয়ে কবি কী বুঝিয়েছেন। তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি, প্রকৃতি ধ্বংস হওয়ায় মানুষের অস্তিত্ব সংকটের দিকটি উক্ত চরণে ফুটে উঠেছে। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটছে, নির্বিচারে বন উজাড় করছে, এর ফলে দিন দিন আমাদের পরিবেশ হুমকির মুখে পড়ছে, বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগে পরিবেশ আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, বিপন্ন পরিবেশে আগের মতো আর ফুল ফল ফসল হচ্ছে না, যা মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। আর নিজের অস্তিত্ব বিলীন হওয়ার এ আশঙ্কায় মানুষ এখন ভীতপ্রায়। মানুষের এই ক্ষুধার্থ এবং দৃষ্টিপ্রাণহীন ম্লান মুখকে চিত্রায়িত করতেই মূলত কবি উক্ত চরণের অবতারণা করেছেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে 2 নম্বর প্রশ্নের উত্তরটি আমি ঠিক এভাবে লিখলাম। এরপরে আমরা লিখব 3 নম্বর প্রশ্নের উত্তরটি। 3 নম্বর জানতে চাওয়া হয়েছে, তোমার চারপাশের প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও, এ পরিবেশ তোমার কেমন লাগে। তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি সম্পূর্ণ তোমার নিজের অভিজ্ঞতায় দিতে হবে, অর্থাৎ তোমার চারপাশের পরিবেশ তুমি প্রথমে পর্যবেক্ষণ করবে, তারপরেই এই প্রশ্নের উত্তরটি তুমি লিখবে। তো দেখো আমি লিখেছি ঠিক এভাবে, আমার চারপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম, এখানে নদী, খাল, বিল এবং বনভূমি সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান। আমার বাসস্থান বরিশালের মধ্য দিয়ে বেশ কিছু নদী বয়ে গেছে, এই নদীগুলোতে নৌকা চলাচল করে এবং স্থানীয় মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বরিশালে বেশ কিছু খাল রয়েছে যা নদীর সাথে সংযুক্ত, খালগুলোতেও নৌকা চলাচল করে এবং বর্ষাকালে খালগুলো পানিতে ভরে ওঠে। এখানে বেশ কিছু বিল রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির মাছ, জলজ উদ্ভিদ এবং পাখি দেখা যায়। বিলগুলো স্থানীয় মানুষের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার এখানে বনভূমি রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা এবং প্রাণী দেখা যায়। বনভূমিগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমি আমার আশেপাশের যে পরিবেশ তার বিবরণ দিলাম। এবার আরও একটি কাজ করতে বলা হয়েছে, তা হলো যে আমার অনুভূতি কী। তো আমার অনুভূতি আমি ঠিক এভাবে লিখেছি, আমি আমার চারপাশের প্রাকৃতিক পরিবেশ দ্বারা মুগ্ধ, নদী, খাল, বিল এবং বনভূমি আমাকে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয়। প্রকৃতির মাঝে আমি প্রশান্তি খুঁজে পাই, তবে আমি বেশ চিন্তিত যে আমাদের প্রাকৃতিক পরিবেশ দূষণের কবলে পড়ছে। নদীতে ময়লা আবর্জনা ফেলা, খাল ভরাট করা এবং বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি আমার আশেপাশের পরিবেশের বিবরণ দিয়েছি এবং আমার অনুভূতি কি তাও আমি উল্লেখ করেছি। তুমি চেষ্টা করবে তোমার এলাকার বা তোমার আশেপাশের যে প্রকৃতি রয়েছে তার বিবরণ দিতে এবং সেটিকে কেন্দ্র করে তোমার যে অনুভূতি সেটি তুমি বর্ণনা করবে। আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজভাবেই দিতে পারবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।